জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। রোববার বেলা ১২টায় পার্বতীপুরে কর্মরত সাংবাদিকদের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় পার্বতীপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম এবং মামুনুর রশিদ সহ অনেকে উপস্থিত ছিলেন। বক্তারা গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।